ক্যাম্পাস বন্ধ থাকলেও সব ধরনের ফি আদায়ে চাপ দিচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে অনলাইনে ক্লাস, পরীক্ষা এবং পরবর্তী সেমিস্টারে ভর্তি। তবে তীব্র আপত্তি শিক্ষার্থী ও অভিভাবকদের। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে সবার কাছে গ্রহণযোগ্য একটি গাইডলাইন তৈরি করা হচ্ছে। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনার কারণে গত 17 মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এ সময়ে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেয়, ভর্তি ও পরীক্ষা নেয়ারও প্রস্তাব দেয়। প্রথমে আপত্তি জানালেও পরে তাতে সম্মতি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরপর থেকে সেমিস্টার সহ যাবতীয় ফি আদায়ে চাপ দিচ্ছে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রস্তুতি ছাড়া অনলাইনে পরীক্ষা আর ক্যাম্পাস বন্ধ অবস্থায় টাকা আদায়ে চাপ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা। আমরা কখনোই অনলাইনে পরীক্ষা বা ক্লাস দিয়ে অভ্যস্ত নেই, কাজেই এখন যদি হঠাৎ করে আমরা অনলাইনে পরীক্ষা দেবার কথা হয়, তাহলে সেটা হবে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি স্বৈরাচারী সিদ্ধান্ত। অধিকাংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছে তাদের পরীক্ষা সম্পন্ন করতে এবং নতুন সেমিস্টার রেজিস্ট্রেশন করতে টিউশন ফির জন্য চাপ প্রয়োগ করছে। আমার সন্তানরা তো এই ক্লাসে যায় নাই পুরো সেমিস্টারে, এই জন্য তাদের পুরো সেমিস্টার ফিটা দেওয়া একটা অযৌক্তিক ব্যাপার না। দেশে প্রায় 100 বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম চালাচ্ছে, শিক্ষার্থী 4 লাখ। বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যবিত্ত পরিবারের সন্তানরা এসব বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। করোনার মধ্যে তাদের উপর এ ধরনের চাপ দেওয়ায় প্রশ্নের সৃষ্টি হয়েছে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা খুব একটা আমলে নিচ্ছেন না। অনলাইনে সমস্ত শিক্ষা কার্যক্রম চলবে, প্রত্যেকটা ইউনিভার্সিটির এই ক্যাপাসিটি আছে নাই এটা ভুল কথা, কম বেশি ছাত্রদের থেকেই বেতনটা নিয়ে টাকাটা খরচ হয়। কোথায় খরচ হয়? হলো শিক্ষকদের বেতন, কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট। আমরা তো আর আমাদের পকেটে করে আন না, বরং আমরা আরো পকেট থেকে দিতে হয়। এই অবস্থায় অনলাইনে শিক্ষা কার্যক্রম নিয়ে গাইডলাইন তৈরি করছে ইউজিসি। তবে শিক্ষার্থীদের উপর যাতে চাপ না পড়ে সে বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। আমরা চেষ্টা করছি যে এমন একটি গ্রহণযোগ্য গাইডলাইন দিতে যাতে অনলাইনে যে সমস্ত শিক্ষার্থীদের সক্ষমতা রয়েছে ক্লাস করতে পারবে, আর যারা অনলাইনে ক্লাস করতে পারবে না তাদেরও যেন শিক্ষা জীবন বিঘ্নিত না। আশা করছি এই সপ্তাহের মধ্যে এই গাইডলাইন তৈরি হয়ে যাবে। কোনোভাবেই কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সংকটকালীন সময়ে কোনো ছাত্রছাত্রীদেরকে সেশন ফি দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হবে না। আমাদের গাইডলাইনে আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষ থেকে এই বিষয়টিও সুস্পষ্ট করে বলা হবে। উন্নত দেশে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে, দেশেও পর্যাপ্ত প্রস্তুতির পর এ পদ্ধতি চালুর পরামর্শ গবেষকদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।